তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট সেবা প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রংপুর দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। amarmp.com-এর মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোহাম্মদ আবির। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহ করেছেন amarmp.com-এর অ্যাম্বাসেডর হাবিবুল বাশার। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী। ইতিমধ্যে মহান সংসদে আমি উপস্থাপন করেছিলাম যে আমার রংপুরে একটি হাইটেক পার্ক দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেটি আমলে নিয়ে ইতিমধ্যেই আমার রংপুরে হাইটেক পার্কের ব্যবস্থা করেছেন এবং আমার দুই উপজেলাতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ডিজিটাল ল্যাব দেওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যেই প্রায় আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা প্রতিষ্ঠা করেছি। তো এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমেই আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আইটিতে অনেক জ্ঞান অর্জন করেছেন এবং পাশাপাশি দুই উপজেলাতে আবার তাদেরকে আলাদাভাবে যারা বেকার যুবক আছে, বেকার আমাদের বোনেরা আছে, ভাইয়েরা আছে, তাদেরকে ডিজিটালাইজড, এই যে আমরা যে বাংলাদেশকে করতে চাচ্ছি, আমরা সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার একজন কর্মী হিসাবে, তাদেরকে দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলবার জন্য আমরা দুই উপজেলাতেই ইতিমধ্যেই আমরা তাদেরকে আইটিতে আরও বেশি জ্ঞান দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভ্রাম্যমাণ আপনার বাসের মধ্যে, শীতাতপ নিয়ন্ত্রিত বাসের মধ্যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে এইখানে আইটিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশব্যাপী এই ভ্রাম্যমাণ যে বাস, সেটি কিন্তু ঘুরে বেড়ছে আমার দুই উপজেলাতেও প্রশিক্ষণ দিয়েছে। আমাদের বদরগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে শুরু করে বদরগঞ্জ উচ্চ বিদ্যালয়, এই প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা নানাভাবে আমরা প্রশিক্ষিত করছি। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর প্রশ্নটি করবার জন্য। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং amarmp ফেসবুক পেজে। amarmp জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।